আসসালামু আলাইকুম দর্শক, ওনারা স্বাগত জানার পিএইচপি ফ্যামিলি সি প্লাস টিভির নিয়মিত খবরত। ওনার লাসি আই চৌধুরী রাসেল, ফৈল্লা দিফুনন গরম গরম খবর। সাব দেখা গিয়ে বাংলাদেশত আইদ্দা হালিয়া ঈদ, জমিতুল ফালা মাঠত সকাল 8টায় প্রথম ঈদ জামাত। মধ্যপ্রাচ্য সহ বিভিন্ন দেশত আজ পালন করা ইয়ে পবিত্র ঈদ উল ফিতর। শ্রমিকল টিয়া নদী উমরা গৈতু গিয়ে টিকে কেমিক্যালের মালিক অভিযোগ শ্রমিকল। হাটাজারির রাউজান ফড়িকছড়ি এলাকার বন্য দুর্গত এলাকা ঘোষণার দাবি এলাকাবাসীর। দর্শক, আর এই নিশ্চয় দয়া করে শেয়ার করে দিন, তৈলে চট্টগ্রামের ভাষাভাষী আমার অন্যান্য ফেসবুক বন্ধু হলো আর এই নিশ্চয় সাইবার সুযোগ পাইব। এখন আর যাই করে বিস্তারিত সংবাদ। পবিত্র শাওয়াল মাসর সাবদাহাগি আজিয়া আইদাহালিয়া বাংলাদেশত পালিত হবু পবিত্র ঈদ উল ফিতর। সি প্লাস টিভির দেশ ও বিদেশের লক্ষ লক্ষ দর্শকলর জানাই অগ্রিম ঈদ মুবারক। আইদাহালিয়া বিয়ানেশ 8টার সময় নগরীর জমিয়তুল ফালাহ মাঠত প্রথম ঈদুল জামাত অনুষ্ঠিত হবু। আরো শোন নিউজত। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের তত্ত্বাবধানে পবিত্র ঈদ উল ফিতরের প্রথম ও প্রধান জামাত সকাল 10টায় জাতীয় মসজিদ জমিয়তুল ফালাহ ময়দানত অনুষ্ঠিত হইব। একই স্থানে দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হইব সকাল 9টায়। এছাড়াও নগরের 41 খান ওয়ার্ডত ঈদুল জামাত অনুষ্ঠিত হইব। এই উপলক্ষে শুক্রবার আজিয়া জুনের 15 তারিখ বিয়ানে নগরের জমিয়তুল ফালাহ ঈদগাহ ময়দান পরিদর্শন করছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার ডিআইজি মাহবুব রহমান, অতিরিক্ত পুলিশ কমিশনার মাসুদুল হাসান, সিএমপির দক্ষিণ জোনের উপ পুলিশ কমিশনার এস এম মোস্তাহিন সহ সিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তা। এই সময় উনি ঈদ জামাতের প্যান্ডেল, প্যান্ডেলের আলোকসজ্জা ও ফ্যানের ব্যবস্থা সহ যাবতীয় বিষয় সহ আইন শৃঙ্খলার পরিস্থিতি পর্যালোচনা করে আর প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করে। চট্টগ্রামবাসী, মহানগরবাসী উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে যেমন ঈদ উদযাপনের পরিকল্পনা করছে, আমাদের পুলিশি নিরাপত্তার ব্যবস্থার মাধ্যমে এই ঈদের জামাত সুষ্ঠুভাবে উদযাপনের মাধ্যমে সবাই ঈদের আনন্দ ভোগ করবে এটুকু আশাবাদ আমাদের। আমাদের এখানে নিরাপত্তা ব্যবস্থা ব্যাপক পরিমাণ ফোর্স ডেপ্লয়মেন্ট আছে, অফিসার ফোর্স ডেপ্লয়মেন্ট আছে, এছাড়াও সাদা পোশাকে আমাদের গোয়েন্দা দল কাজ করবে ইনশাআল্লাহ। জানা যায় জমিতুল ফালাহ ময়দানত প্রথম ও প্রধান জামাতত ইমামতি করিব জামিয়া মুহাম্মদিয়া সুন্নি আলিয়া মাদ্রাসার চট্টগ্রামের মুহাদ্দিস আল্লামা সৈয়দ মোহাম্মদ আবু তালেব, মোহাম্মদ আলাউদ্দিন আল কাদেরী, আর দ্বিতীয় জামাতত ইমামতি করিব জাতীয় মসজিদ জমিয়তুল ফালাহর হাফেজ মাওলানা আহমদুল হক। ডেস্ক নিউজ, সি প্লাস টিভি। সৌদি আরব, মধ্যপ্রাচ্য দেশ, সংযুক্ত আরব আমিরাত ও কুয়েত সহ বিশ্বের বোধ দেশত আজিয়া পালিত ইয়ে পবিত্র ঈদ উল ফিতর। বিভিন্ন দেশতুন পাঠানো সাটগাইয়ালর ঈদ লই আর প্রতিনিধিয়ালর রিপোর্টত সন বিস্তারিত। সংযুক্ত আরব আমিরাত সহ মধ্যপ্রাচ্যের দেশগুনত পবিত্র ঈদ উল আজহা অনুষ্ঠিত হইয়ে আমিরাতর সাতকান প্রদেশত সকাল 5:30 পর্যন্ত ঈদগাত ও মসজিদত ঈদের নামাজ অনুষ্ঠিত হয়। নামাজত স্থানীয় আমিরাতর নাগরিক সহ বিভিন্ন দেশের লাখ লাখ প্রবাসী হল লয় আমিরাতত অবস্থানরত হাজার হাজার প্রবাসী হল নামাজ আদায় করে। নামাজ শেষে ব্যাকে একে আরেকজনের লয় কোলাকুলি ও কুশল বিনিময় করে। দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর ব্যাকের মাঝে খুশির বন্যা বাঁধিয়ে এই ঈদ। নামাজত মুসলিম বিশ্বের সুখ শান্তি ও সমৃদ্ধি কামনা করে দোয়া মোনাজাত করা হয়। এছাড়াও সংযুক্ত আরব আমিরাতের দেরা দুবাই ঈদগাহ মাঠত আজিয়া বিয়ানে 6টায় 1 লাখের বেশি মুসল্লির উপস্থিতিতে প্রায় 40 খান দেশের মানুষ একই হাতারে পবিত্র ঈদ উল ফিতরের নামাজ আদায় করে। ভিন্ন ভিন্ন দেশের মানুষজন গ্রুপ গ্রুপ হয়ে একই কালার একই ডিজাইনের পাঞ্জাবি, কাবলি, শার্ট ফিদি এই ঈদগাহ মাঠত আলাদা আমেজ লইয়ে গ্রুপ গ্রুপ বেশি দেখা যায়। আর আর সাটগাইওয়ালার মাঝে প্রায় 50-এরও বেশি গ্রুপ হয়ে দেশের মতো ঈদ গরিবের চেষ্টা করে প্রবাসী হল। আর প্রতিনিধি বিভিন্ন সামাজিক ও মানবিক সংগঠনের নেতৃবৃন্দর সাক্ষাৎকার লইতে গেলে অধিকাংশের মুখতি আছিল দেশত বৃষ্টি বন্যার হারণে তারা ঋতু এবার ফাইনসা মনর। আজ ইয়ারাতে ফাইনসা মানসা ঈদের মতো লাগে, ঈদের মতো ঈদ গরিব না বাড়ির হারণ। আর দেশের মধ্যে বিরাট একটা সময় বন্যা, মানুষের ঘরে ঘরে পানি, মানুষ নামাজ পড়ি না পারে, ঈদ গরিব না পারে, খানা খাই না পারে, ঈদের আনন্দ অবুক গরিব না পারে। তারপরে দিয়েও আমরা যাতে ভবাসত আছি আমি মনে করি আমরা ঈদ গরম পড়িব। প্রবাসী ভাই বোন এবং যারা প্রবাসী হল আছে রাজনীতিবিদ হল আছে বিভিন্ন সালাম এবং ঈদ মুবারক জানায় ঈদের শুভেচ্ছা। আজি আর ঈদ গজ্জে ঈদ গজ্জে যে আর ঈদ গজ্জে ফাল নলাগের নলাগের দে আর ছিড়ার মধ্যে হাট জারি রজন ফটেশ্বরের মধ্যে
বড় ধরনের বন্যা হয়ে বন্যার কারণে আজ যদি ইতারের পাশে দাঁড়াই থাকতাম তাহলে আত্মাখান ভালো লাগত, ইতারের পাশে দাঁড়াই না পারে না আমি মাত হই। আর পক্ষতন ঈদ মুবারক, আমরা দেশে থাকিলে আরো ভালো করি এখানে ঈদ পালন করতাম। দুবাই শহর মধ্যে আরো এখন ঈদ পালন করি, আরব এখন যারা বাংলাদেশি প্রবাসী সকল এরা আছে এখন আরো খুব আনন্দ করি পালন করি, আর দেশের তাইলে হইতে চাইতে আরো বহুত বেশি আনন্দ করে পালন করতাম। পরিস্থিতি হাসান সবাসী মানব কল্যাণ সংস্থা বিহার সহায়ক কমিটির সকল তুম দেশবাসী ও শিবরাজীবী পরিবারের ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক। ওমান, খাতার, সৌদি আরব সহ বিভিন্ন আরব দেশের মিল্লাকে আজি সংযুক্ত আরব আমিরাতের মাধ্যমে ঈদ উল ফিতর উদযাপিত হই। আজি দেরা দুবাই ঈদগার মাঠের মাধ্যমে 1 লাখের অধিক মুসলমান একসাথে ঈদ নামাজ আদায় করছে। বিশেষ করে আজি এটা দেখা গেছে বিভিন্ন কালারের বিভিন্ন ডিজাইনের এক কালারের পাঞ্জাবি ফরিয়ারে, পাঞ্জাবি ফাইজামা শেরওয়ানি ফরিয়ারে ঈদ নামাজ আদায় করছে। তারপরও দেশত বসবাসরত পরিবার পরিজন, আত্মীয় স্বজন ও ব্যাকরে রেমিটেন্স যুদ্ধ দলের ফকরতুন জানায় ঈদের শুভেচ্ছা ও ঈদ মুবারক। এছাড়াও মধ্যপ্রাচ্যের তেল সমৃদ্ধ দেশ কুয়েতত আজিয়া পালিত ইয়ে পবিত্র ঈদ উল ফিতর। কুয়েতত বাঙালি অধ্যুষিত এলাকা মসজিদ নাসেরত আজিয়া বিয়ানে কুয়েতর সবচেয়ে বড় ঈদের জামাত অনুষ্ঠিত হয়। নামাজ শেষে মুসলিম উম্মার শান্তি কামনা করে বিশেষ দোয়া মোনাজাত করা হয়। প্রবাসী বাঙালি হল একজন আরেকজন লয় কোলাকুলি শ্যামাই বিরিয়ানি দিয়ে মেহমানদারি করে নিজের দেশের ঈদের মতো আনন্দ করতে দেখা যায়। আজ নিয়ে কুয়েতত বিভিন্ন বিনোদন স্পট, সুপার মার্কেট, পার্ক, বিচ এরিয়া ফোনায় হোনায় ভরি উঠে মানুষে, পরিণত হয় বাঙালির মিলন মেলা। এছাড়াও কুয়েতত পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে তার সরকারি বাসভবনত ব্যাকর লয় ঈদ শুভেচ্ছা বিনিময় করে। এখন তো বটেই সমস্ত বাংলাদেশের মানুষের প্রতি হইল ঈদ মুবারক, ঈদ খুশির দিন। এই খুশি যাতে জীবন থাকে, সর্বক্ষণেই থাকে, এই আল্লাহর কাছে প্রার্থনা করি, আল্লাহর কাছে কামনা করি। ডেস্ক নিউজ, সি প্লাস টিভি। শুধু মধ্যপ্রাচ্য নয়, সৌদি আরব বলল মিলরাহি একদিন আগে ঈদ পালন করছে দক্ষিণ চট্টগ্রামের 40 খান গ্রামের লক্ষাধিক মানুষ। সাতকানিয়া, চন্দনাইশ, বাঁশখালী, কক্সবাজারের বিভিন্ন গ্রামের ঈদ পালন লই সনগোয়া ডেস্ক নিউজ। দক্ষিণ চট্টগ্রামত সম্পর্কে 40 খান গ্রামত পবিত্র ঈদ উল ফিতর উদযাপন করা হয়। জুনের 15 তারিখ শুক্রবার চন্দনাইশের রোশনাডর শাহ সুফির জাহাঙ্গীরিয়া, শাহ সুফি মমতাজিয়া দরবার শরীফ, সাতকানিয়া 17 ইউনিয়ন ও বাঁশখালী উপজেলার বেশ কয়েকখান গ্রামত কিছু সংখ্যক মানুষ সৌদি আরব বলল মিলরাহি 40 বছরের মতো এবারও ঈদ উদযাপন করবে। সাতকানিয়া উপজেলার ঐতিহ্যবাহী মির্জাহিল দরবার শরীফ, চন্দনাইশের রোশনাডর শাহ সুফির জাহাঙ্গীরিয়া, শাহ সুফি মমতাজিয়া দরবার শরীফ আর মাদার্শা ইউনিয়নেরও দুইয়ের জায়গাত ঈদুল জামাত অনুষ্ঠিত হইয়ে, যেটায় হাজার হাজার মানুষ অংশগ্রহণ করে ঈদ উল ফিতরের নামাজ আদায় করে। এছাড়াও দেশের বিভিন্ন স্থানতন আশিদাইলিয়া দরবার শরীফত বোধ মুরিদান ঈদের নামাজত শরিক হয়। অধিকাংশ ইন্ডিয়া বাসী আজ পবিত্র মাহে রমজান পরে শাওয়াল সাদ চাঁদ থাকে তাকে সমর্থন জানায়। আবু জাহেল যেন্ত কিন্তু নিজের নেতৃত্ব রক্ষা করিবার লাগলি সেই ইসলাম গ্রহণ নকরে। আর দেশের আলেম সমাজ যারা আছে তারা হানিবে মোজাবর কিতাবসমূহ বেগিন ভরে, ভরণের ভরো বাপদাদার দিনের রসমরে, বাপদাদার দিনের রসমরে, হিন্দু বাণী রসমরে যে হওয়া পড়াতে। ডেস্ক নিউজ, সি প্লাস টিভি। আগামী হাইল সারা দেশত ঈদ হইল এখনও ফানি ভিতর মানবতর জীবন যাপন করার উত্তর চট্টগ্রামের লক্ষাধিক মানুষ যারার হাসে ঈদ নয় হনু আনন্দর। গত হাইল সি প্লাস টিভির তুন হাটাজারির সিপাতুল ইউনিয়নত ত্রাণ দিতে গেলে দেখা যায় এলাকাবাসীর চরম দুরবস্থার চিত্র। অবিলম্বে হাটাজারি রাউজান ফড়িকছড়ির
বন্যা কবলিত এলাকাগুলোরে দুর্গত এলাকা হিসেবে ঘোষণা করিবার দাবি জানাইয়ে এলাকাবাসী আরোসন প্রতিবেদনত। দর্শক ওনা জানান যে গত কয়েকদিনই চট্টগ্রামের হাটাজারি, ফটিকছড়ি এবং রাউজান রাউজানমিতে ব্যাপক পানি এবং বন্যা হই। তো এই যে বন্যই এই বন্যার কারণে এডে চট্টগ্রামমিতে আর দেখি এখন শিপাতলি গ্রামমিতে শিপাতলির একটা বিস্তীর্ণ এলাকা দেখতে এখন পানিতে তলিয়ে গিয়ে এটা মানুষ সকল অবস্থাপন্ন মানুষ। এটা বেশিরভাগ মানুষ কিন্তু আর্থিকভাবে ভালো অবস্থায় আছে, কিন্তু এখন যে সময় চলেন এই সময় মধ্যে এনেকন অবস্থা তো ই যে বড় মানুষ ছোট মানুষ বেগুন একইভাবে পানির মধ্যে তলি গিয়ে আমি পানি আছে না নিচি এক জায়গায় এক জায়গায় নিচি লই যাও নিচি এক জায়গায় বহুতলা বহন দেখতে কিন্তু পানি অভাব পানি নেই। দ্বিতীয় সাবেক মেম্বার আছে, সাবেক মেম্বার মেম্বার না বলো লো পারিবে না খান্ত দর্শক শোন অত চৈতালে তো টিও আছে পয়সা আছে দাম চলিও আছে কিন্তু কিন্তু ফানির অভাব শোন শোন অনেক গৃহবন্দী ও অনেক সাবেক মেম্বার না অনেক কেন আসন কেন হন না আর কারণে তারা যে সমস্যা নিয়ে যে সমস্ত টিউবওয়েল নষ্ট হয়ে গিয়ে পানি 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 তুলিতে না পারে কারণ বিদ্যুৎ নাই, এখনো জেনারেটর নষ্ট হয়ে গিয়ে মানুষের অবর্ণনীয় দুর্ভোগ। প্রকল্প ঢাকার জিএন ধারণ করছে সমস্যা এটা হচ্ছে হাওয়ার পানির সংকট। এই হাওয়ার পানির যারা টিউবওয়েল আছে অধিকাংশ টিউবওয়েল এই মোটর দিয়ে নির্ভর করে, যার কারণে এখন ইলেকট্রিসিটি না থাকার কারণে এই মোটরও এখন অকেজে পড়ে গিয়ে এই বিষয়গিন আর আর প্রতিনিধি সকলে খনের পরে দিয়ে আর আর সি প্লাস টিভি পক্ষ তুল আর আর কিছু ত্রাণ সামগ্রী দিয়ে আর 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 নিজের গ্রাম এই বল যে শ্রীপাতলি গ্রাম এই শ্রীপাতলি গ্রাম মেটে যায় এই পানি কিংখা পানি দেখা যায় পানি পানি দর্শক অনুরাগ সমিতি বেগুন দুর্গত এলাকার মানুষ এখন আর কোনো ডর মানুষ ছোট মানুষ নেই, যারা এডে আছে তারা বেয়াগুনো ঘরে বাইরে বেয়াগুনো কিছু বহুত কষ্ট আছে। ইভেন ওনার শুনিলে আশ্চর্য হবেন বিপুল পরিমাণ গরু ছাগল মারা গিয়ে যে মারা যাতে কারণ ইটারা তাইব পড়ে আরো দুঃখজনক হল যে নৌকা নৌকা চলন মোটামুটি গেই গই বলতে হয় এই এই পরিস্থিতির মধ্যে নৌকাই যে সবচাইতে বড় বাহন এখন এবং নৌকার নৌকার দাম শুনিলে অনেক আশ্চর্য যাবেন যে সামান্য দুই কিলোমিটার চাইলেই এটা 500-1000-1500 টিয়া 12000 ইভেন ক্ষেত্র বিশেষে 5-7000 টিয়া পর্যন্ত ভাড়া। অবর্ণনীয় দুর্ভোগ এইটাতে বড় হতো যে এই পানি হয়তো দুদিন পরে টান দিচ্ছে, টান দানোর পরে দিয়ে পরিস্থিতি কি এইব ইয়ে নয় এখন এই এলাকার মানুষ সকলের বড় প্রশ্ন। আচ্ছা তা ফসল লোদি অনেক বয়স 70 আর বয়স 80 বছর হই তো 80 বছর অনেক ফর দিয়ে ফসল দিয়ে এত পানি কোনো দেখতুনি বার করতে এখনো আছে
ঘোষণা করিবার লাগবে সরকার দাবি, সরকারের প্রতি একখান দাবি জানাই, কারণ রাস্তা ঘাট পানি পেয়াগিন ডুবে গিয়ে পেয়াগিন ধ্বংস হয়ে গিয়ে তারপর দিবেদ কালবেট গরম পড়বো আর এক কারণে পানি ডুবি যাবে ওইয়াতে দুই হাত বেশি পানি একুলো দুই হাত কম বেশ কম আসিল পানি আর খালি আয় চাই এ কারণে আরো ডুবি আর হাজার হাজার গরু সল বিয়াগুন মরে গিয়ে দুদিন পরে ঈদ এটা ঈদ বলতে অনেক কিছু নাই আবার মোটামুটি যারা সামর্থ্যবান এবং আত্মীয় স্বজন শহর হাটাজারি আছে তারা কিন্তু গ্রাম ছাড়িয়ে এখন জারগুই, কারণ খালিয়ে হনে ইদুর নামাজ হইতো না। এটাই আগামী দিন কিভাবে কিভাবে মোকাবেলা করিব আসল চিন্তার বিষয়। এই পরিস্থিতি দেখিয়ে স্বাভাবিকভাবে দাবি করিতে পারি এলাকার মানুষও বলল লয় যে এই এলাকারে অবশ্যই দুর্গত এলাকা ঘোষণা করা উচিত। হাটাজারি ফটিকচুরি রাজধানরে অবিলম্বে সরকারতে দুর্গত এলাকা ঘোষণা করা উচিত। হিন্দি বাড়ি শহর তুলিও খালদা নদীর ফারত বাড়ি অনার কারণে সিডিএস চেয়ারম্যান আব্দুল সালামর ছোট ভাই নুরুল ইসলাম নুরুড়ে দেখা যায় বাড়ির সামনে নৌকো বাইতি। আলমগীর অপু, সি প্লাস টিভি, চট্টগ্রাম। এবারর রমজান শেষ হইয়ে 29 রোজাদি আর আজিয়ার শেষ দিনই আসিল জুমাতুল বিদা। পবিত্র রমজান মাসর শেষ জুমা জুমাতুল বিদার নামাজ আদায় করিবেলাই নগরীর ছোট বড় ব্যাক মসজিদত মুসল্লিওলর ভিড় আছিল সগুত ফুরিবার মতো। ঝড় বৃষ্টি উপেক্ষা করিনো জমিয়তুল ফালাহ জাতীয় মসজিদ সহ নগরীর বিভিন্ন মসজিদত নামাজ আদায় করতে এসে ধর্মপ্রাণ মুসল্লিওল আর শোন আর গরগ প্রতিবেদন। পবিত্র রমজান মাসর শেষ জুমা জুমাতুল বিদার নামাজ আদায় করিবার লাগে নগরের বিভিন্ন ছোট বড় মসজিদত মুসল্লিওলর উরুস্তুল ভিড় আছিল সগুত ফুরিবার মতো। ঝড় বৃষ্টি নমানি নে জমিয়তুল ফালাহ জাতীয় মসজিদ সহ নগরের বিভিন্ন মসজিদত নামাজ আদায় করতে আইয়ে ধর্মপ্রাণ মুসল্লিওল। মুসল্লিওলর বিশ্বাস যেটা বেশি মানুষ আত্মুলে এটা নাকি দোয়া কবুল হবার সম্ভাবনাও সবচাইতে বেশি। এতে লাই কষ্ট করি হইলেও হাজার হাজার মুসল্লির লয় জমাতত জুমাতুল বিদের নামাজ আদায় করিবার লাইসে নগরবাসী হল।
জামাইতুল ফালাত মিদি নামাজ পড়তে আয়রে হাজার হাজার মুসল্লি লয় খুবই ভালো লাগিল। আল্লাহ তৌফিক দি এই সুন্দর গড়ি আয়রে হাজার হাজার মানুষের সাথে শেষ জুমা আদায় করিবার আল্লাহর দরবার মিদি লাখো শুক্রিয়া। আল্লাহ যদি আগামী বছর বাঁচায় রাখে ইনশাল্লাহ আগামী বছরও এইভাবে এই জামাতত শরীক হইম। জামাতুল বিদায় নামাজ আদায় করে আরা ব্যাকিত সন্তুষ্ট আদায় করি আল্লাহর কাছে আরা ব্যাকি সবার পরিবারের জন্য সবার মুসল্লিদের জন্য আমরা ব্যাকি মোনাজাত করেছি। আগামী বছর জন্য আমরা এই রমজানকে আবার আমরা নতুন করে পাইতে পারি এবং সাটগাই অক্ষরেল্লাই ইবেউব বালাদিন। একইভাবে আন্দরকিল্লা শাহ জামে মসজিদ, আমানস শাহ, বদর শাহ, গরিবুল্লা শাহ, মিসকিন শাহ মাজার, বাইজিদ বোস্তামির মাজার আর মাদ্রাসা কেন্দ্রিক মসজিদগুলোতে দূর দূরান্তন মুসল্লি এলাইসে জুমাতুল বিদার নামাজ আদায় করিবার লাই। নামাজ শেষে প্রত্যেক মসজিদে মসজিদে দেশ ও জাতির কল্যাণে এক বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। চৌধুরী রাসেল, সি প্লাস টিভি। বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় প্রচার ও প্রকাশনা সম্পাদক সাবেক মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ হইদে বিএনপির রাজনীতি এখন বেগম জিয়ার আড়ুবাতা আর কেলবেতার মধ্যে সীমাবদ্ধ। চট্টগ্রাম প্রেস ক্লাবত এক সংবাদ সম্মেলনত উনি এহতা হয়। বিস্তারিত শুন ডেস্ক নিউজ। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্যারোলে মুক্তি দেবার দাবি করে বিদেশত দায়িত্ব বেগর সুযোগ করে দিতে চাই বিএনপি নেতল এলে মন্তব্য করছে বাংলাদেশ আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ডক্টর হাসান মাহমুদ চৌধুরী এমপি। দূরে চট্টগ্রাম প্রেস ক্লাবত অনুষ্ঠিত এক সাংবাদিক সম্মেলনত উনি এ মন্তব্য করে। এ সময় উনি আর হয় অতীতে খালাদার ফোয়া তারেক জিয়া রাজনীতি নগরীবার হতা হই মুক্তি লই বিদেশত বই রাজনীতি করেন আর দেশের কোনো সমস্যারিককে বিএনপি নেতলের কোনো নজর নাই। বিএনপি নেতল নানা মিথ্যাচার লিপ্ত আছে জানাই নে, মিথ্যাচার বন্ধ করে সরকারের বিভিন্ন পদক্ষেপের প্রশংসা করিবার আহ্বান জানাই সাবেক এই মন্ত্রী। আর ইদানিংকালে বিএনপি নেতাদের বক্তব্যে মনে হচ্ছে তাদের সমস্ত রাজনীতি বেগম জিয়ার হাঁটুর ব্যথা আর কোমরের ব্যথার মধ্যে আটকে গেছে। তাদের সমস্ত মাথা ব্যথা বিএনপির, বেগম জিয়ার স্বাস্থ্য অর্থাৎ বেগম জিয়ার হাঁটুর ব্যথা আর কোমরের ব্যথা নিয়ে। বাংলাদেশের মানুষের স্বাস্থ্যসেবা অন্যান্য বিষয় নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নাই। বিএনপি নেতারা কেন হঠাৎ করে তার প্যারোলের মুক্তির কথা বলছেন সেটি রহস্যজনক এবং অতীতে আমরা দেখতে পেয়েছি যে তারেক রহমান মুশতাকা দিয়ে বিদেশ গেছিলেন আর ফিরে আসেন নাই এবং রাজনীতি না করার কথা বলে বিদেশে বসে রাজনীতি করা শুরু করেছিল। মা ছেলের তো দ্বৈত চরিত্র হওয়ার কথা নয়, তো ছেলেকে দিয়ে মাকে বিচার করা যেতে পারে। এ সময় উপস্থিত আছেন কেন্দ্রীয় উপপ্রচার ও প্রকাশনা সম্পাদক আমিরুল ইসলাম আমিন, সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নফেল, জেলা পরিষদ চেয়ারম্যান এম এস সালাম, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মুসলিম উদ্দিন আহমদ ও সাধারণ সম্পাদক মুফিজুর রহমান। ডেস্ক নিউজ, সি প্লাস টিভি। বোয়ালহালীর টিকে কেমিক্যালস কমপ্লেক্স লিমিটেড ও এমএফ নিউজ প্রিন্ট মিলস লিমিটেডর ছাটাইকৃত 315 জন শ্রমিকর ফনা বাক্য পরিশোধের দাবিতে শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়ে শ্রমিকল অভিযোগ করছে তারার ন্যায্য ফনা নদী নে ওমরাহজর নামে ধাইগে এগোই প্রতিষ্ঠানের মালিক। ফরে বোয়ালখালী উপজেলা নির্বাহী অফিসারের হস্তক্ষেপে ঈদের ফরে মালিক পক্ষ লই বই এনে পরবর্তী সিদ্ধান্ত লইবার শর্তে আন্দোলন স্থগিত করা হয়। আরো শোন আর বোয়ালখালী প্রতিনিধির পাঠানো প্রতিবেদনত। বোয়ালখালীত টিকে কেমিক্যাল কমপ্লেক্স লিমিটেড ও এফএম নিউজ প্রিন্ট মিলস লিমিটেডের ছাটাইকৃত 315 জন শ্রমিকলর পাওনা বকেয়া পরিশোধের দাবিতে সমাবেশ অনুষ্ঠিত হয়। 14 মে বৃহস্পতিবার বেনে কালোঘাট বাদামতল এলাহাত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশত অতিথি আছেন জাতীয় শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম, উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ সেলিমউদ্দিন, পৌরসভা যুব লীগের সভাপতি মুক্তিয়ার আহমদ মিন্টু। ঈদের
আইন শৃঙ্খলা রক্ষা উপজেলা নির্বাহী অফিসার আসিয়া খাতুনের হস্তক্ষেপে অনির্ধারিত ত্রিপক্ষীয় বৈঠক গড়ায়। ঈদের পর ছাটাইকৃত শ্রমিকলার শ্রম আইন অনুযায়ী পাওনা পরিশোধের পদক্ষেপ গ্রহণ। আজ বিকাল ৩টায় ছাটাইকৃত ৩১৫ জন শ্রমিকলার জনপ্রতি ৫০০ টি প্রধানর মালিক পক্ষের প্রতিশ্রুতি সমঝোতা উপনীত হয় উভয় পক্ষ। এই যে দেখো কেওয়াই এর মুরগি মার্কেট হেউটিন দিয়া বানানো আমার ঘর। কেওয়াই এর মুরগি মার্কেট হেউটিন লাগাইলেই হিট। টেকনাফ শাহপরিদ্দীপুর বেরিবাদর অরক্ষিত অংশত ঐশ্বের জোয়ারত শতাধিক ঘরবাড়ি বিলীন গিয়ে আরো তিন শতাধিক পরিবার উদ্ভাস্ত হইবার সম্ভাবনা। বর্ষা মৌসুমত খোলা অংশের আগে আশেপাশে ঘরবাড়ি রক্ষার যথেষ্ট উদ্যোগ নলেবার হারণে এই আপদ বলে মনে করেন স্থানীয় আরসন আর টেকনাফ প্রতিনিধির পাঠানো প্রতিবেদনত। টেকনাফ শাহপরীর দ্বীপ বেরিবাদর অরক্ষিত অংশত অমাবস্যার জোয়ারত শতাধিক ঘরবাড়ি বিলীন গিয়ে ইন্দিতে ১৪৬ কোটি টিয়ার বেরিবাদ নির্মাণ হাত শুরু হইল। বর্ষা মৌসুমত খোলা অংশের আশেপাশের ঘরবাড়ি রক্ষার যথেষ্ট উদ্যোগ লওয়া নয়। এডে বর্ষা তিন শতাধিক পরিবার ঘরবাড়ি সারাইবার সম্ভাবনা দেখা দিয়ে ইন্দিদি গত হাইল ও আজিয়ে বেনের জোয়ারত যেসব ঘরবাড়ি বিলিনে গিয়ে ওইসব ঘরবাড়ির মাইনছে এখনো হনিমিকা আশ্রয় ন পাই। যার কারণে এসব পরিবারের মাঝে নাই হনো ঈদের আনন্দ। ঈদ উৎসবত পরিবারের লয় আনন্দ ঘন মুহূর্ত হাড়াবেল্লাই মহিষখালীত ঘরত ফিরের দূরে আছে দিল্লা কর্মব্যস্ত মানুষগুল। ডাহা চট্টগ্রাম সহ দূর দূরান্ত তুন বোধ আগে ভাগে চলে এসে বোধকে মহিষখালীত ঘরমুখো মানুষের নানা দিক লই বিস্তারিত সন আর আর মহিষখালী প্রতিনিধি হুবাইব সজীবর প্রতিবেদনত। মহিষখালীত ঈদ উৎসবত পরিবারের ফরে আনন্দ ঘন মুহূর্ত হারাইতো বাড়ি ফিরের দূরে তাহা মানুষে গিন। ডাহা চট্টগ্রাম সহ দূর দূরান্ত মানুষে গিনের বোধকে আগে ভাগে চলিয়েছে। এর মধ্যে বোধ মানুষ বাড়িতে ফিরিলেও অধিকাংশ আজই ফিরিব। ঈদত বাড়িমুখী মানুষের চাপে সড়কত যানবাহনের ভিড় লাগিয়ে আছে। ডাহা চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন প্রান্ত তুন ঈদ গত্যাইনে মানুষ জানাইয়ে মহিষখালী সেতুর পূর্ব পারত বদরখালী ফেরিঘাট এলাহাত যাইনে দেখা যায় গাড়ির অপেক্ষা তিয়ে আছে শত শত মহিষখালীর ঘরমুখী নারী পুরুষ। ব্যাগকোণে গাড়ি ফাইবার আসা তিয়ে তাহিল সহজে গাড়ি ন ফাইবার হারণে হস্টফোন ফরের সাধারণ মানুষ উত্তুন। নেক্সট নিউজ সি প্লাস টিভি। ইলেকট্রিক আর্ক ফার্নেসে ১০০ ভাগ পরিশোধনের পর টিএমটি প্রযুক্তিতে তৈরি হয় একেএস। বিখ্যাত একেএস টিএমটি বাড়ি আপনার স্থাপনাকে দিতে পারে সর্বোচ্চ সুরক্ষা। একেএস। দর্শক আর রাজিয়ার খবর এদুল্লত। আজের খবর শেষ করিবার আগে অনারারে আবার জানাই অগ্রিম ঈদ মুবারক। এতক্ষণ আরারে থাইবেল্লাই অনারারে ধন্যবাদ। প্রত্যেকদিন তত্ত্বাবধায়ক সাইবেল্লাই রাতিয়া শোক রাহন সি প্লাস টিভির পর্দা। আর আর ফেসবুক পেজে দুগ্গো লাইক দিন, সাবস্ক্রাইব করুন আর আর ইউটিউব চ্যানেল। আর ইয়েন সারাও ডাউনলোড করে লইতে পারেন আর আর অ্যান্ড্রয়েড ও আইওএস অ্যাপস। শুভরাত্রি।